শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বিরোধী দলনেতা এবং মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র পিএস, আমরা তিনজন পার্টির উদ্দেশ্যে আজকে এখানে এসেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আলোচনায় অত্যন্ত খুশি, কারণ আমরা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি সেগুলো ইসিআইয়ের লিখিত গাইডলাইনের মধ্যে আছে, তাই আমরা আলোচনায় খুশি হয়েছি। আমরা যে আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি সেগুলো আপনাদের কাছে প্রথম আমি বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ, তারপরে অ্যাডিশনাল যদি কিছু থাকে আপনারা বলবেন। পয়েন্ট অনুযায়ী জগন্নাথ ভাই এক একটা পয়েন্ট আমি প্রথমেই বলি যে আমরা ষষ্ঠ দফার ভোটে আমাদের দুটো বিষয়ে লিখিত অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরব। একটা হচ্ছে কোনো কেস না থাকা সত্ত্বেও, এফআইআর এ নাম না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দলদাস হয়ে ওনার বাপস কিছু করি, যেমন ধৃতিমান সরকারকে সুবিধা হয়েছে কিন্তু লাইফ থেকে সত্ত্বেও সৌমদ্বীপ বলে আরেকটা এঁচড়ে পাকা স্থিতি আছে পূর্ব মেদিনীপুরে, আপনার এসডিপিও একটা আছে কৃষ্ণপুরে, এরা খুব ওভার অ্যাক্ট করেছে। 50 জনের মতো ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট এবং কার্যকর্তা, যাদের মধ্যে জেলা ডিএসও আছে, তাদেরকে আটকানো হয়েছে আর র্যান্ডা অন্তত 300 বাড়ি দিয়ে পুলিশ 3 দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি, থাকতে দেননি। 28 লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির ডিএস তন্ময় ঘোষকে 2014 সালের কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে এফআইআর তার নাম নেই। নন্দীগ্রামের একটি মণ্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআর তার নাম নেই, এবং যখন জাজ ল্যাপটপ আনতে বলেছে ঘটনার ছবি, ছবিতেও ওকে খুঁজে পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুরে যুব মোর্চার সভাপতি আশীর্বাদ আটকে রাখা হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। আমাদের কেশিয়াড়িতে এক জায়গায় পোলিং এজেন্ট ছিলেন এক স্কুলে শিক্ষা মন্দিরে, সেখানে আইসি কেশিয়াড়ি বিশ্বজিৎ হালদার সেখান থেকে 12 জন পোলিং এজেন্টকে থানায় এনে বসিয়ে রেখেছেন, পরের দিন সন্ধ্যা 6টার পরে ছেড়েছে। আমরা এখানে বলেছি 107 কাটলে কোর্টে গিয়ে সারেন্ডার করবে, কোর্ট থেকে জামিন নেবে, যা আমাদের সিআরপিসি আইপিসি আছে, মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই। সেকেন্ড, 41 নোটিশ ছাড়া কাউকে ডাকার কোনো অধিকার কোনো ইনভেস্টিগেটিং অফিসার আইওদের নেই। আমরা সিওকে এটা বলেছি এবং সিও বলেছেন আপনাদের 7th পেজের পোলিং এজেন্ট এবং ফাংশনারি যাদেরকে আজ পর্যন্ত 107 নোটিশ করা হয়নি, সেকশন 41 নোটিশ করা হয়নি, এবং যারা সম্ভাব্য কাউন্টিং এজেন্ট তাদের তালিকা আপনি আমার কাছে পাঠাবেন, আমি ক্লিয়ার নির্দেশ দেব ভোটের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। আমরা আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের 7th পেজে সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি, পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না, বাড়িতে গেলে দরজা খুলবেন না, সেকশন 41 নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না। উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু ওসিকে লাগিয়েছে, আমি এখনই বলে এসেছি ওখান থেকে, আপনাদের মাধ্যমে বললাম এই 7th পেজে একটু ডায়মন্ড হারবার আছে করবে,
পুলিশ বাবা পার করেগা। সন্দেশখালী আছে, আজকে জেনেছেন সন্দেশখালীর নেতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেক ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে। জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বাঁচানোর জন্য, আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাকের চোরগুলো, চিটিং মারছে। আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, খানা খুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে, সমান ধোলাই অন্ধা রেকর্ড বলছে, যা পারেন করে নেন, আমি ভয় করি না। খানা খুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোর যদি ঢোকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা যা করার করব। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিক্স পেজে 474টা ক্যামেরা অফ ছিল 8:30 পর্যন্ত। অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরাজি নীতির কমপ্লেন দিল্লিতে এবং ওখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয়, চিটিং করার করতে ক্যামেরা বন্ধ হয়, কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে করেছে। আলটিমেটলি দিনের শেষে 150-এর কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি, তার মধ্যে 70-টা শুধু কেশপুরের বুথে আমরা আইডেন্টিফাই করেছি। এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আরি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি, উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন, সুন্দরবনের আইসোলেটেড 25-30-40টা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েবকাস্টিং ক্যামেরা ম্যান্ডেটরি। আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা, যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে, আর আমরাও সেখানে প্রোটোকল দেব ওই 25-30টা বুথে আলাদা ডিপিএল এজেন্ট ডবল এজেন্ট আরও কিছু, আমাদের প্রার্থী ইলেকশন এজেন্ট দরকার হলে ক্যাম্প করে বসবে, ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি। ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে ডু অর ডাই আমরা শেষ দেখে থাকি। বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকে, উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয়, যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে, অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে 7-7 পেজের 7 প্রার্থী এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না। সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি 4 ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে, 6টার মধ্যে স্লিপ ইস্যু হবে, রাত্রি 10টা অবধি ইফ নেসেসারি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে। তাই ক্লিয়ার ওসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড ছাড়া এখানে নেটওয়ার্ক নেই, শ্যাডো প্রবলেম, বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না, ক্যামেরা অন রেখে ভোট করতে হবে, ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে। হয়ে গেল দুটো পয়েন্ট। থার্ড পয়েন্ট কাউন্টিং, কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে 30 তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিবে, কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে, আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা, পুলিশের সব লোক তো খারাপ না, 80% ভোট দিয়েছে বিজেপি, 80% শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজগুলো ইতিস্তর রাহুল আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি। আমরা সিওকে ধন্যবাদ জানাই, চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি, ওই কারণে একটা ভোটও চিটিংবাজি করতে পারেনি, পুলিশের 90% ভোট ইটি ভোট পদ্ম বলে দায়িত্ব নিয়েছে। তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কী আছে, সিও বলেছে 4 তারিখে কাউন্টিং, 1 তারিখ 5টার মধ্যে আপনি লিস্ট দেবেন, তার আগে দেবেন, নট ম্যান্ডেটারি। আমরা বলেছি লিস্টও দেব, লিস্ট যাতে বাইরে না বেরোয় দায়িত্ব আপনার, আপনাকেও রাত্রি 9টার মধ্যে কপি দেব। প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন, রিডি কাউন্টিংয়ে যাওয়া এবং তাদের লিস্ট
যাতে আইপ্যাকের চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে। উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি 5টার মধ্যে বিল দেবো, তার আগে দেবো না 1 তারিখে, আর আপনি 9টার মধ্যে বিলের স্টেয়ার কপি পেয়ে যাবেন। আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিংয়ে কারা থাকবেন, আই প্যাকের চিটিংবাজগুলো থাকবেন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পার্মানেন্ট থাকবেন, আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি। আমি নিজেই 7টা বড় ভোট লড়েছি, 1 থেকে 21, 4টে অ্যাসেম্বলি, 3টে পার্লামেন্ট, আমি জানি, ওনারাও জানেন যে সিদ্ধা জগন্নাথ কাজ করছেন অনেকদিন। আমরা জানতে চেয়েছিলাম আইন কী আছে, উনি বলেছেন কাউন্টিং হলে ওয়াটার কেরিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে পার্মানেন্ট, নট ক্যাজুয়াল, নো কন্ট্রাকচুয়াল, নো আইপ্যাক, আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্ডস উপরের দিকে তারা থাকবেন, এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে, অফিসার গ্রেড হতে পারে, কেবলমাত্র তারাই থাকবেন। মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় একটা স্পেসিফিক দাবি করেছিলেন, আইডেন্টিফিকেশন। উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আইডি প্রুফ করতে হবে, আইডি কার্ড কাছে রাখতে হবে, এবং যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে, তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে, শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরোর সই করা বা ইয়ারোর সই করা আই কার্ড, নট সাফিসিয়েন্ট। উই আর হ্যাপি, যা ডিসকাশন হচ্ছে আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম, আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি। আমরা আশা করব যে 7 দফার 7ম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হবে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য, কিউআরটির সংখ্যা বাড়িয়েছেন। আমরা 90% ভোট ঠিক হয়েছে বলে মনে করছি, যে 10% অ্যানামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি চামারিটা বেশি হয়েছে, সেটা পরের পেজে যাতে না হয় তার জন্য আমরা আশা। না আমরা যা স্পেসিফিক বলার বলেছি, এবং তারা বসিরহাটের জন্য ডিআইজি অপারেশনকে দায়িত্ব দিচ্ছে স্পেশালি, এবং দ্বীপ এলাকাতে ডবল বুথে 8 জন করে প্যারামিলিটারি দিয়েছেন, সমস্ত সন্দেশখালী, রুরালগঞ্জ, বাসন্তী, ফুলতলি, গোসাবা, বিসিআইয়ের মাধ্যমে আমরা এগুলো জানাবো। আপনারা তো নিজেরা দেখেছেন, একটু আগেই খবর এসেছে একটা বড় গুন্ডা শাহজাহানের শপথ গুন্ডা, তাকে ইলেকশন কমিশন ডিস্ট্রিক্ট করে দিয়েছে। আমরা এটা জাহাঙ্গীরের ক্ষেত্র চাই হলদার, আর ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী এবং স্বামীদের ক্ষেত্র আমরা এই একই সেম ডিমান্ড। চুরি করলে গ্রেপ্তার হবে, উনি চোর, চোরের মন পুতলা দিকে চোর তো জেলেই যাবে। উনি ছবি আঁকেন না কেন এখন, আগে তো ছবি আঁকতেন গৌতম কুণ্ডু অসুবিত সঙ্গীতকে, ছবি আঁকেন না বড় ডাকাত, ওনার যে ল্যান্ড ফোনটা আছে তার বিল পেমেন্ট হয়েছে সারদার, ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে কালীঘাটের বাড়ির সারদার টাকা থেকে, আমার কাছে ডকুমেন্ট আছে, বড় ডাকাত। হেমন্ত সোরেন আর কেজরিওয়াল গেলে উনি যাবেন না, উনি কি বিল বড় কিছু নেই, জয়ললিতা জেল খাটতে পারেন, উনি খাটতে পারেন। এর আগেও মুখ্যমন্ত্রীকে অনেক ভুল বলতে শুনেছি, রামকৃষ্ণের পানি বললেন, তিনি বলেছেন টাকা মাটি, মাটি টাকা বলতে গিয়ে ভুল বলছেন, বারংবার ভুল মুখ্যমন্ত্রীর মুখেই চলে আসে, মাথার দাঁড় কেটে গেছে, দাঁড় জোড়ার ব্যবস্থা করা।
আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট চাইছিলাম ওরা ইন্ডিপেন্ডেন্ট অফিসার দিয়ে দিয়েছেন প্রত্যেকটা পিসি এবং বসিরহাট বারাসাতে ডিআইজি নিতে ওরা যা যে কাজ বের করেছেন তাতে সব পিসির জন্য প্রথম সিনিয়র সিআরপিএফ অফিসারদের দেওয়া হয়েছে, কারণ পুলিশ মিসগাইড করছে, ওরা তো যা রাস্তা চেনে না, হ্যাঁ পুলিশ মিসগাইড করছে এবং যাওয়ার আগে ফোন করে তৃণমূলকে বলে দিচ্ছে। নিচের তলার পুলিশের কোনো দোষ নেই, এক শ্রেণীর ওসি আইসি যারা ভীষণ রকমের কোরাক্ট, গাঁ থেকে টাকা তোলেন শহরে বাড়ি কিনে, এ একজন আইসি বিহালাতে কদিন আগে একটা আপনার রেস্তোরাঁ ওপেনিং করেছে, কদিন আগে আপনি ধারের পাশে গেলে চারটা ছটা করে ফ্ল্যাট কিনেছে, দুটো তিনটে করে বিয়ে করেছে, এই লোকগুলো হচ্ছে। আর কিছু আইপিএস আছে রাজীব কুমারের মতো, বিনীত গোয়েলের মতো কিছু আইপিএস আছে, পাঁচ আটটাই আছে, এদের পাঁচ আট আর ছাপছে না, জিভের কি অবস্থা আমি জানি না, চারটেই আছে ক্রমাগত চার্জ। পাটুলি থানার কালীঘাট থানার বারবার অভিযোগ, আরে ক্যানিংয়ের এসটিপিও আছে রাম মন্দির, ওটাকে লুকিয়ে রেখেছিল হাওড়া সিটি, আমি কমপ্লেন করার পরে বের করেছি, এবারে প্রতিরোধ হবে এবং এদের ভুক্ত হবে। বিজেপি গভর্নমেন্ট করলে এই লোকগুলোকে সাসপেন্ড করব, ক্লোজ করব, আর এই আই যারা রিটায়ার করে গেছে রিটায়ারমেন্ট বেনিফিট আটকাবো। সবাই বলছে যে আপনি নাকি নির্বাচনের আগেই হুঁশিয়ারি দিচ্ছেন, এই সব বাস্তব কথা, বাস্তব কথা। মামপি দাসকে কিভাবে ধরেছে আপনারা নিজেরা দেখেছেন, তন্ময় ঘোষকে আটকেছে 14 সালের কেস নিয়ে ফরওয়ার্ড করেছে, 12 জন কেসিয়ারির পরে, আমি তো উদাহরণ দিয়ে বলছি, সবার জন্য বলছি না, আমার বাড়িতে কোলাঘাটের রেন্টাল হাউসে গেছে নিখিল আগরওয়াল এডিশনাল এসপি লোক নিয়ে উইদাউট সার্চ ওয়ারেন্ট, উইদাউট বিসিআইর প্রতিনিধি, ওই জন্য কলকাতা হাইকোর্ট স্টে লাগিয়েছে। আপনাকে তো আমি বলছি প্রত্যেকটা জিনিসে আজকে ডিভিশন বেঞ্চ গীতা সহ সন্দেশকালীন সব মহিলাকে মেল দিয়ে জুডিশিয়ারি এগিয়ে এসছে কেন, রাতার ভূমিকায় সেফ কেন, আমরা তো একবারও বলিনি কেজরিওয়ালকে 1 তারিখ পর্যন্ত ছেড়েছে প্রচারের জন্য, তো জুডিশিয়ারি সবসময় করে, এটা ব্রড অ্যাসপেক্টে ভারতবর্ষে সিস্টেম ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল, বহুদলীয় গণতন্ত্র, লেভেল ফিল গ্রাউন্ড সবাইকে দিতে হয়, প্লেইং গ্রাউন্ড সবাই খেলবে, পাবলিক উইল ডিসাইড কাকে দেবো তাকে হারাবো, তা আপনি এগুলো করছেন কেন, এত ওভার একটা 16 জন আইপিএস পাঠিয়েছেন নন্দীগ্রামে, ভোটের কি করেছেন, আর মমতা ব্যানার্জির পাঁচ আটা কিছু আইপিএস আছে না, পারে না আমার কোনো কাজ, বৈভব তেহারি, রীতিমান সরকার, সৌমতি ভট্টাচ, রাহুল গোস্বামী, কোটেশ্বর রাও, এই রকম কিছু লোক আছে, না তা আমরা লড়বো তো, এই করে তো আমি জিতেছি, মমতা ব্যানার্জিকে হারিয়েছি, 17টা মিছিল লুকিয়ে দিয়েছিল, ছন্নে বেলা পার্টি নাকি আমরা, এর মধ্যে বিষ্ণুপুরে আমরা ছাড়ার লোক নাই, মোদিজি সিপাহী আমার কাছে জিততে পারে না কি মোদিজিকে কাউন্টার।